আমাদের সিনেমা স্লোগান নিয়ে মুভি বাজার নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈকত সালাউদ্দিন, সাথে রয়েছে হসপিটালিটি পার্টনার হোটেল দ্য কক্স টুডে এবং থিয়েটার পার্টনার স্টার সিনেপ্লেক্স। তাদের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে পুরস্কার। শুরু হোক ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার। অনুষ্ঠানের শেষ ভাগে জানিয়ে দেব নির্মাতার স্বাধীনতা বলতে কি বোঝায়, এ বিষয়ে ফেসবুকে আপনাদের মতামত। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের অতিথিদের জানতে চলুন পর্দায়, ঘুরে আসি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিশিষ্ট নির্মাতা নার্গিস আক্তার এবং অভিনেতা ইমন। নির্মাতার স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়, আপনার কাছে এর মানেটা কি আসলে? আমি মনে করি যে একজন নির্মাতা তার পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়েই যখন কোনো ভেঞ্চারকে সে দাঁড় করায় তখনই সেটা সফল হয়। এবং দেখবেন যতগুলো প্রোডাকশন সাকসেসফুল হয়েছে সেখানে নির্মাতার স্বাধীনতাই মূলত কাজ করেছে। আপনার কাছে জানতে চাই যে আসলে অভিনেতারা কি আসলে চলচ্চিত্রে স্বাধীন নাকি পরাধীন? আমার চলচ্চিত্রে অভিনেতারা অনেক স্বাধীন। ইমন, আমাদের চলচ্চিত্রে আসলে একটা অভিনেতার স্বাধীনতা কতটা আছে? আমরা অলওয়েজ কিন্তু এটা শুনি যে এটা ডিরেক্টরস মিডিয়া, কিন্তু অভিনেতারও কি একটু স্বাধীনতা থাকে, সেটা কেমন? আসলে এটা ডিপেন্ড করে ডিরেক্টর টু ডিরেক্টরস, সবাই যে স্বাধীনতা দেয় তা না। আবার অনেকে আছে যারা অনেক ফ্রেন্ডলি, যারা আর্টিস্টকে বলে যে তোমার মতো করে তুমি অ্যাক্টিং করো, কারণ উনি ঠিক যেটা দেখাচ্ছে সেটা আমার স্টাইল নাও হতে পারে। তো নার্গিস আপার কথা বলবো যে উনি আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন, বলে যে আগে তোরটা কর, তোরটা দেখি। ওটার পরে উনি প্লাস মাইনাস করেছে, যেটা আমার ক্ষেত্রে অনেক বেশি বেটার ছিল অভিনয় করাটা। কিন্তু অনেকেই আছে, হ্যাঁ, ডিরেক্টর্স মিডিয়া যেটা বললাম, যেটা আসলে ডিরেক্টর্স মিডিয়াই, কারণ অনেক সময় আমি যেটা চাই সেটা হয় না। ডিরেক্টর বললাম এইভাবেই করতে হবে, আমার ভিতরে একটা ফিলিংস আসে বা এটা আসে, তখন অনেক সময় হয় না যে আমরা তর্কে আর যেতে চাই না, যে ঠিক আছে ভাই, ওকে আমি আপনার মতো করে দিচ্ছি। দেখা গেল যে ওনার মতো যখন করি তখন অ্যাক্টিংটা হেভি হয়, আর যখন আমার মতো করি বা এর চেয়ে বেটার হয় তখন সেটা সে মেনে নিতে চায় না। আমার মনে হয় যে আপু আমার সাথে একমত হবে যে সবাই আসলে একরকম না। অনেক ডিরেক্টর আছে যে তারা টেকনিক্যালি খুব ভালো, টেকনিক্যালি নো হাউ, যে এই শটটা আমি এভাবে নেব, এইভাবে আমার ক্যামেরা মুভ করবে, ল্যাঙ্গুয়েজটা এটাই বলবে, কিন্তু ওই ক্যামেরার মধ্যে যিনি কাজ করছেন ওনার অ্যাক্টিংটার ভ্যালুটা বা কতটুক তাকে এখানে হাইলাইট করার বিষয়, সেই জায়গাটা হয়তো বা উনি মিস করে যান। কারণ সবাই তো আসলে অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন না, অথবা স্ক্রিপ্টটাকে নিজের মতো করে উনি স্ক্যানিংটাও করেন না। যেমন আমার পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে ইমন হিরো, ইমনের সাথে নতুন মেয়েও কাজ করেছে শায়না। আমি কিন্তু প্রথম দিকে আমি চেষ্টা করেছি, দেখেছি যে ওরা কি জানে, এর সাথে আমার কি প্লাস করা উচিত নাকি আমাকে একেবারে ধরে গাইড করতে হবে। আর একজন অভিনেতা অভিনেত্রী সে না জেনে কখনো ক্যামেরার সামনে এসে দাঁড়ায় না, তার ভিতরে ট্যালেন্ট আছে, সেটা বের করে নিয়ে আসার দায়িত্ব আমাদের ডিরেক্টরের। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে যে নারী নির্মাতা বললে আপনি কি মনোক্ষুণ্ণ হন নাকি খুশি হন? মনোক্ষুণ্ণ হই, মাইনরিটির দিকে চলে যাই। তার কারণ হচ্ছে যে নারী কথাটা কেন আসবে, আমি তো নির্মাতা। হ্যাঁ, আর এটা কি কোনো স্পেসিফিকেশন আছে যে নারী নির্মাতা ঠিক এভাবে ডিরেকশন দেবে আর পুরুষ নির্মাতা এভাবে ডিরেকশন দেবে? তাহলে আমি বলতাম, কিন্তু আমরা তো সবাই একইভাবে কাজ করি। আমার আর্টিস্ট আছে এখানে, আপনি ক্রস চেকিংয়ে যেতে পারেন, আমি যখন দাঁড়াই অ্যাবসুলিটলি আমি নির্মাতা। এখানে আমি কি পুরুষ, আমার কি শরীর দেখা যাচ্ছে না কেউ আমার শরীরের দিকে তাকায় আছে, এটা কখনোই আমার মাথায় আসবে না। কাজ করতে গিয়ে কি আপনার এই আপনার যে অনুভূতিগুলো সেগুলোর প্রতি সম্মান পেয়েছেন, নাকি আপনার মনে হয়েছে যে নারী হিসেবে কখনো কখনো আপনাকে একটু প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে? আমার বোধহয় একটু আর্টিস্ট ভাগ্যটা ভালো। আচ্ছা, মানে সেই ববিতা আপা, কবরী আপা, আলমগীর ভাই, ওনারাও কাজ করেছে এই যুগে, সাকি কাজ করছে, প্রিয়াঙ্কা কাজ করেছে,
শাইনা কাজ করেছে, ইমন তো অভিজ্ঞতা নিয়ে এসছে, কেমন করে যে ফারারুমা কাজ করছে, আমার যেন কেমন আর্টিস্টের সাথে আমার কেমিস্ট্রিটা খুব দ্রুত বিল্ড আপ হয়। আচ্ছা, হ্যাঁ, কারণ প্রতিটা মানুষই কিন্তু চায় তাকে মূল্যায়নটা করা। তো আমার কখনো মনে হয় নাই যে কোনো আর্টিস্ট বলেছে যে উনি মহিলা মানুষ উনি কি পারবে। বরঞ্চ আমি দেখেছি যে আমার সেটে আমার আর্টিস্টটা একটু অ্যালার্জি থাকে, আমি জানি না সেটা কি কারণে। হ্যাঁ, ইমন অবশ্য একবার এক শোতে বলেছে আপু খুব মানে খুব ভয়ঙ্কর ভাবে কর্তৃত্ব নিয়ে, হ্যাঁ, তো আমি সাথে সাথে এটাকে অবজেক্ট করেছি। এখন আমি জানি না ওরা কি দেখে আমার মুখে। আচ্ছা, আমি একটু ইমনের কাছে জানতে চাই, ইমনও তো বেশ কিছুদিন আমাদের চলচ্চিত্রে হয়ে গেল, সামগ্রিকভাবে অভিনেতাদের জন্য আসলে আমাদের চলচ্চিত্র কোন অবস্থায় আছে? আসলে অবস্থাটা এখন এরকম দাঁড়িয়েছে যে আমাদের একটা ছবি হয়, সেটার ক্রেডিটটাও আর্টিস্টের ঘাড়ে এসে পড়ে, আবার ছবিটা খারাপ গেলেও আর্টিস্টের উপরে এসে পড়ে। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ঘোর বিরোধিতা করছি, সম্পূর্ণ ডিপেন্ড করে ডিরেক্টরের উপরে এবং প্রোডিউসারের উপরে। আমার সাথে হয়তো অনেকে একমত হবেন বা অনেকে একমত হবেন না। ছোট প্রশ্ন করি, যে একটা ছবি হিট হলে আমাদের অভিনেতারা অভিনেত্রীরা কেন পারিশ্রমিক বাড়িয়ে দেয়? পারিশ্রমিক বাড়াচ্ছে কারণ ছবিটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এর মূলে যে প্রবলেমটা আছে সেটা যদি বলি, যে ডিরেক্টর যদি একটা ভালো গল্প নির্বাচন আমাকে তো নয় পরে, উনি প্ল্যানিং করার পর আমাকে লাস্টে নিচ্ছে যে আচ্ছা এখানে ইমনকে লাগবে বা ওকে লাগবে। তো ওনার উনি ডিরেক্টর হচ্ছে সব কিছুর সাথে জড়িত, সে প্রথমে একটা গল্প নির্বাচন করে, সে নির্বাচনটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে ছবিটা কি দর্শক নেবে নাকি না নেবে। তারপর উনি আমার সাথের কোয়ার্টিসগুলো নেয়, তারপর ওই প্রোডাকশন কতটুকু ওনাকে এফোর্ড করতে পারছে, কতটুকু অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, ওইটার উপর। আর্টিস্টের দোষ তখনই হওয়া উচিত যে অ্যাক্টিংয়ে যদি আমি ফেল করি, না অ্যাক্টিং ভালো হয় না, ওকে খারাপ হয়েছে। তো এখন আমার মনে হয় যে ডিরেক্টর খুব খারাপ একটা ছবি বানিয়ে ফেললো বা কোনো অ্যারেঞ্জমেন্টই দিল না, ছবিটা খারাপ গেল, দোষ এসে পড়ছে আমার। সো আমি আসলে এই জিনিসগুলো এখন ইদানিং খুব বেশি দেখছি, এগুলো হচ্ছে আসলে। কখনোই আর্টিস্টের ঘাড়ে ব্লেমটা যাওয়া উচিত না। হ্যাঁ, যেহেতু আমাদের আজকের সাবজেক্টটাই টপিকসটাই হচ্ছে স্বাধীনতা ডিরেক্টরের, কিছু পরাধীন ডিরেক্টরের সমস্যা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে যাদেরকে প্রোডিউসাররা ইম্পোজ করে, একে নায়ক নিতেই হবে, একে নায়িকা নিতেই হবে। আপনি কি এটাকে ইম্পোজ বলবেন নাকি একজন প্রযোজক তিনিও তো তার লোক নিয়ে চিন্তা করবেন, এটাকে ইনপুট বলবেন, কোনটি বলবেন? আমি বলবো ইম্পোজ করা। তার কারণ কি যে আপনার একটা সাদা সিধা মেয়ে, সেই মেয়েটাকে কিভাবে রিভার্স করেও প্রেজেন্ট করা যায় সেটা তো ডিরেক্টর বুঝবে, প্রোডিউসার কোত্থেকে বুঝবে। তো ডিরেক্টর যদি তাকে অ্যাসিউরেন্স দেয় যে না এই কাস্টিংটা এটার জন্য পারফেক্ট, তাহলে ডিরেক্টরের উপর তার রেসপেক্টটা থাকা উচিত এবং ডিপেন্ড করা উচিত। আমি আপনার সাথে একটু শেয়ার করি, যে যেটা বলছিল যে অনেকে আসে যে না অনেক লিমিটেড একটা বাজেট নিয়ে আসে, তো আসলে নার্গিস আক্তারকে দিয়ে তো ওটা সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, এর জন্য নার্গিস আক্তার কাছে যায় না, ওকে ফাইন। নতুন যে আছে, ভাই আমি এত কম টাকা বানিয়ে দিতে পারবো, মানে একটা প্রতিযোগিতা শুরু হয় কে কত কম টাকায় ছবি বানাতে পারে। তো ব্যাপার হচ্ছে সাপোজ আমাকে নিল, তো আমার মা বাবা তো যদি ববিতা ম্যাডামকে নেয় বা রাজ্জাক স্যারকে নেয়, তাহলে কি হয় না পিলারগুলো দেখা গেলো যে আমি এখন নতুন, না আমার সাথে যারা আছে এরা আরও নতুন, তাহলে আমি কিভাবে সামনের দিকে আগাবো? তো যদি নার্গিস আপার ছবিতে যেমন আমি পেয়েছি, ববিতা ম্যাডামকে পেয়েছি, তারপরে আলীরাজ ভাইকে পেয়েছি, মিশা ভাইকে পেয়েছি, কাবিলা ভাইকে পেয়েছি, মানে কারা নাই, তো পিলার যদি স্ট্রং থাকে ভাইয়া ছবিটা কিন্তু, আর গল্প যদি ভালো হয়। আমার কাছ তো আপু আমাকে লাস্টে নিল, ইমন তুই আয় তুই ছবিটা করবি, আচ্ছা ঠিক আছে গল্প, হ্যাঁ আপু ভালো লাগছে আমার গল্পটা। তা আমার কাছ তো এইটুকু, টোটাল দায়িত্বটা কিন্তু একজন ডিরেক্টর এবং প্রোডিউসার রিলিজের টাইমটা। স্বাধীনতার মাঝেও যে একটা পরিমিতি বোধ থাকে বা একটা মাত্রা থাকে, এটি আসলে পরিচালকরা নিজেরা নির্ণয় করেন কিনা বা এ বিষয়টা আসলে সতর্ক থাকেন কিনা, এ বিষয়ে আপনার মতামত নেব বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসবে ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার, এবং আমাদের সাথে থাকবেন বিশিষ্ট নির্মাতা নার্গিস আক্তার এবং অভিনেতা ইমন। বিরতির পর আবারও ফিরে এলো ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার। প্রিয় দর্শক, শুরুতেই থাকছে বক্স অফিস রিপোর্ট। Thank you.
প্রিপারেশনটা একটু বেশি হলে আরেকটু এন্টারটেইন হতে পারতাম। গল্পটা অনেক ভালো ছিল, ডিফারেন্ট। হলের পরিবেশ যদি ভালো হয় তাহলে আমার মনে হয় যে অবশ্যই আমরা সব জায়গায় যাবো। বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। অনেকেই বলে থাকেন যে আমাদের পরিচালকেরা স্বাধীনতার নামে কখনো কখনো স্বেচ্ছাচারিতা করেন, তিনি হয়তো নাটকে অনেক কমার্শিয়াল এলিমেন্টস দেখাচ্ছেন, তিনি হয়তো বিজ্ঞাপনটি যথেষ্ট নাচে গানে ভরপুর করেছেন, কিন্তু যখন তিনি সিনেমা নির্মাণ করতে আসছেন তখন তিনি নিজের দর্শনের কথা বলে এমন একটি সিনেমা নির্মাণ করছেন যেটি একটা যারা প্রযোজক তাদের মতে এটা অনেক ঝুঁকি থাকে। এ বিষয়ে আপনার কী মতামত? আমার মনে হয় যে টেলিভিশন মিডিয়া, বিজ্ঞাপন মিডিয়া এবং সিনেমা মিডিয়া, মানে আমাদের লার্জ স্ক্রিন অপশন আমরা যেটাকে বলি, এই তিনটা মিডিয়ার ইউজ এবং এই তিনটা মিডিয়ার দর্শক এবং এই তিনটা মিডিয়ার যে মেকিংয়ের ক্ষেত্রে যে ফিলোসফিক্যাল ব্যাপারগুলো, এইগুলো একজন নির্মাতা যদি সতর্ক হয় তাহলে কখনোই আপনার সে মানে গোলমাল পাকিয়ে ফেলবে না। আচ্ছা, সে প্রতিটা ক্ষেত্রে তার মতো করেই সে আগাতে পারবে। আর স্বেচ্ছাচারিতার কথা যদি বলেন, আমরা সাধারণত দেখা যায় যে যখন প্রোডাকশনের প্ল্যানিংটা হয়ে যায় যে আমরা উইদিন সিক্স মান্থ প্রোডাকশনটা নামাবো, কিন্তু সেটা লেন্দি হয়ে এক বছর হয়ে যাচ্ছে ডিউ টু হয়তোবা কোনো টেকনিশিয়ান বা কোনো আর্টিস্ট অথবা প্রডিউসারের দিক থেকেও টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, তখন কিন্তু আমরা একটু স্বেচ্ছাচারী হয়ে উঠি। তার কারণ কি? তখন আমাকে ডমিনেট করতে হবে। হ্যাঁ, তখন আমাকে ডমিনেট করে হলেও সেই জায়গাটাকে আমাকে কন্ট্রোল করে আমার উইদিন স্টিপুলেটেড টাইম আমাকে জিনিসটাকে শেষ করতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা প্রোডাকশনের খাতিরে আমরা তখন একটু মাত্রার বাইরে যেতে বাধ্য হই। বিষয়বস্তুর ক্ষেত্রে কি আপনি নিজেকে একদমই স্বাধীন মনে করেন, নাকি আমাদের সমাজ বা আমাদের অনুভূতির প্রতি একটু সম্মান দেখানোর প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই, কারণ আমার ছবিটা তো একটা সামাজিক মাধ্যমেই যাচ্ছে, প্লাস হচ্ছে যে আপামর জনসাধারণের একমাত্র বিনোদন মাধ্যম। তাদের রুচি, তাদের তাদের ধারণ ক্ষমতার বাইরে আমি যদি কিছু চিন্তা করি সেটা হয়তোবা তাৎক্ষণিকভাবে একটা বাহবা পেতে পারে, কিন্তু আপনার লং টাইম কোনো অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে পারে না। আপনাকে আরেকটা প্রশ্ন করব, এরপর আমি ইমনের কাছে যাব। তা হলো যে আমরা গত চার পাঁচ মাস ধরেই দেখছি যে নানা ধরনের নির্মাতারা আমাদের এখানে সিনেমা নির্মাণ করছেন, তাদের সিনেমা মুক্তি পাচ্ছে, এবং ভালো খবর হচ্ছে যে প্রথম দিনে দর্শক কিন্তু হলে যাচ্ছেন, কিন্তু দ্বিতীয় দিনই দেখা যাচ্ছে যে এই কালেকশনগুলো 10-20% নেমে আসছে। এর কারণ আপনার কি মনে হয় যে নতুন যারা আসছেন বিশেষ করে তারা কি যথেষ্ট ওয়ার্ক করছেন না সিনেমা নির্মাণের আগে? সেই কথাই যেতে হয় যে কোন মিডিয়াটা নিয়ে কাজ করছে। আচ্ছা, সেই মিডিয়াটার উপরে যে স্পেশালাইজেশনটা দরকার, আর আমাদের এখানে যেহেতু ইনস্টিটিউশন নাই, ভালো ভালো মেকারদের ছবি দেখা দরকার, অ্যাসেসমেন্ট করা দরকার, কী কারণে ছবিটা হিট হচ্ছে, কী কারণে ফ্লপ হচ্ছে, এই ধরনের এক্সারসাইজে তারা খুব একটা নিজেকে অভ্যস্ত করেন নাই। যেমন আমি শুনেছি আমার কলিগ সোহানুর রহমান সোহান ভাইয়ের কাছে যে একজন প্রডিউসারকে মিসলিড করা হয়েছে, কি বলে 50-60 লাখ টাকা দিয়ে ছবি হবে, ছবি হবে 7 লাখ টাকায়। তখন প্রডিউসার বলছে, বলেন তো কিভাবে? বলছে, একটা টেলিফিল্ম যদি হয় 3.5 লাখ টাকায় তাহলে টেলিফিল্মের ডাবল ডিউরেশন, আচ্ছা, তো 7 লাখ টাকা চলিত নিয়মে হিসেবে। হ্যাঁ, তো এই ধরনের আমি মানে শিক্ষা দীক্ষা বা সোশ্যাল মোটিভেশন যদি কারো থাকে সে ছবি তো পরের দিন নেমেই যাওয়ার কথা। ইমনকে আমি এখন যে প্রশ্নটি করতে চাই যে ইমন খুব আপডেটেড একটা জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ, সেটি হচ্ছে যে আমরা এখন ফেসবুকেও বক্স অফিস রিপোর্ট দেখছি, আমরা কাকরাইল পাড়ারও রিপোর্ট পাচ্ছি, এবং ইমন যেহেতু নিজ অভিনেতা তার অভিজ্ঞতাও আছে। আসলে আমাদের সিনেমার ব্যবসা নিয়ে আমরা যে আলোচনা করি এটার আসলে বাস্তবতাটা আসলে কি, মানে আমরা আসলে কোথায় আছি সিনেমার ব্যবসায়? আসলে আমরা যদি রিয়েলিটিতে যদি আসি, মানে আসলে ফেসবুকের আপডেটটা আমার কাছে পার্সোনালি সত্যি মনে হয় না, কারণ আমি নিজেও ফেসবুকে অনেক বেশি রেগুলার থাকি। এখন অরিজিনাল যে নিউজটা পাওয়া যায় একদম সত্যিকারের নিউজটা, এটা কাকালপাড়ার অরিজিনাল রিপোর্ট আমার কাছে মনে হয় যে অনেক বেশি মানে সত্যি একটা নিউজ,
এবং ওখানে হল মালিকরা সবাই জানে, কিন্তু কাকরালে প্রায় 300-400 অফিস আছে এবং সবাই সবার আপনার ছবি সবাই রিপোর্ট রাখবে, পরিষ্কার একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমার ছবি যেটা ফ্লপ হচ্ছে, আমি যতই এসে আওয়াজ দিই না কেন যে হিট, ওটা কখনোই হবে না। আবার যদি আমি বলি না ফ্লপ, যদি ওখানে রেজাল্ট আসে তাহলে ওইটাই হিট। কাকরাইলে যারা বসছেন বা নিয়মিত আলোচনা করছেন, তারা কি বলেন যে নতুন দিনের পরিচালক বা অভিনেতা অভিনেত্রী যারা কাজ করছে তাদের নিয়ে তাদের মূল্যায়নটা কি? আসলে আমি নিজেও তো নিউকামার, তো যেটা হয় যে নতুনদের সম্পর্কে যারা বলছে যে বলছে ওরা অনেক ট্যালেন্টেড, ওরা ক্যামেরা ওয়ার্ক অনেক সুন্দর, বাট বলে যে সিনিয়রদের মতো গল্পটাতে ওরা মানে ইয়ে হারিয়ে ফেলছে আর কি, রিদমটা হারিয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা। তো গল্পটা মানে যেটাকে বলে মালা গাথা, ওইটা প্রপারলি করতে পারছে না, বাট ক্যামেরা ওয়ার্ক ইজ আউটস্ট্যান্ডিং, ক্যামেরা ওয়ার্ক অনেকটা বোম্বে গাট, মানে ক্যামেরা ওয়ার্কে অনেক বেশি আমরা ডেভেলপ করেছি, কিন্তু ওই গল্পের জায়গাতে যে একটু প্রবলেম দেখা দিচ্ছে। ইমন যেটা বলতে চেয়েছে যে চিত্রনাট্যটা ঠিক হচ্ছে না, ফিল্ম তো সদা। আচ্ছা আচ্ছা। এখানে আপনার এত লোক টিকিট কেটে ঢুকবে, সেখানে আপনার দর্শক হাসতেছে, আপনি কি হাসাতেই থাকবেন নাকি হাসার পরে তাকে একটু রিলিফ দিবেন ও বলে সে আরেকটা সিন? কিন্তু কথা হচ্ছে যে এই যে ব্রিজ তৈরি করা চিত্রনাট্যের ক্ষেত্রে, যে একদম হাসিটা থামতে না থামতেই আবার এমন সিরিয়াস একটা সিকোয়েন্স যে সে কেঁদে ফেলছে, হ্যাঁ, এই সামঞ্জস্যতাগুলো আমার মনে হয় যে একটু আমাদের নতুন নির্মাতাদেরকে ফলো করা উচিত। কাজী জহির ভাইয়ের ছবি, খানাতার ছবি, হ্যাঁ, এই ছবিগুলো এখনও যখন আমাদের লোকাল চ্যানেলগুলোতে দেখায় আমরা দেখি, কেন দেখি, আমরা মনে করি যে এটা আমার আজকের জন্য, এটা আমার পাঠ্যপুস্তক, এটাও যেমন দেখা উচিত, পাশাপাশি আমার মনে হয় যে একদিনে নেমে যাওয়া ছবিগুলিও কিন্তু দেখা উচিত। কেন নামলো, হ্যাঁ কেন নামলো, কী মিস করেছে, কি জানে না সে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে এত বোদ্ধা যে আমি যদি কারো ছবি নেমে যাওয়ার পরে তাকে যদি একটা ফোন করে যদি একটু বলিও যে ভাই তুমি আমার সাথে একটু বসো, আর আমি একটা জায়গা তোমাকে একটু বলে দিতে চাই, হ্যাঁ, সে এটাকে এমনভাবে রিয়েক্ট করবে যে এটা তখন পার্সন টু পার্সন আপনাকে প্রমাণ করে দিবে আপনার তথ্যটা সঠিক না, এবং দুটো মিডিয়া এটা নিউজও করবে। রাইট। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসবে ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার, এবং আমাদের সাথে থাকবেন বিশিষ্ট নির্মাতা নার্গিস আক্তার এবং অভিনেতা ইমন। বিরতির পর আবারও ফিরে এলো ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার। আমাদের একজন নির্মাতা হিসেবে আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে সেন্সর বোর্ডের আচরণ কেমন মনে হয় আপনার কাছে? আমার ছবিগুলি তো তেমন মানে সেন্সারে গিয়ে তেমন ঝামেলা পোহায় নেই, তবে আমার প্রথম ছবির কথা যদি আমি বলি, ওখানে দেখা গেছে যে বোর্ডের কিছু সদস্যরা তারা চেষ্টা করেছিল ছবিটাকে আপনার মানে অন্য ক্যাটাগরির একটা সার্টিফিকেট দিয়ে দিতে। আচ্ছা আচ্ছা। তারপরে যাই হোক, আমার শুভাকাঙ্ক্ষীরা যখন আমাকে বুঝালো যে এই ধরনের সার্টিফিকেট মানে আলটিমেটলি আমার ক্যারিয়ারকে কোথায় নিয়ে যাবে, তখন আমি নিজে এটাকে অ্যাপ্রোচ করলাম আমাদের তখনকার সচিব শ্রদ্ধেয় মারগুব মোর্শেদ সাহেবের কাছে, এবং উনি খুব সুন্দর বিবেচনায় উনি বলল যে না, এটা একটা এন্টারটেইনমেন্টের মাধ্যমে একটা মাস পিপুলকে এডুকেটেড করা হচ্ছে একটা সমস্যাকে নিয়ে, তো কাজে এটা কেন অন্য ক্যাটাগরিতে সার্টিফিকেট পাবে। তো উনি আমাকে নর্মাল কমার্শিয়াল ছবিরই সার্টিফিকেট তখন বোর্ড আমাকে দিতে বাধ্য হলো আমার কথার উপরে। এখন আমার জানেন এখন হাসি আসে যে ওটা যদি অন্য ক্যাটাগরির ছবি হয়, যে বছর ওটা রিলিজ হলো ওই বছরে আদার 40 রেগুলার ছবির সাথে কম্পিট করে ওটা কি করে 6টা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। অনেক নির্মাতা কিন্তু বলেন যে গ্রেডেশনটা উচিত, এবং তারা কিন্তু গ্রেডেশনের পক্ষে, নিশ্চয়ই তাদের সেই ক্যাটাগরির যোগ্যতা আছে বলেই তাদেরকে সিলেকশন দেন। আর ছবি তো দেখছি যেগুলো রেগুলার কমার্শিয়াল ছবি আসছে বাজারে, ম্যাক্সিমামই আপনার ইয়ের ইন্ডিয়ান মাদ্রাজি ছবির আদালতে বানানো, তো সেন্সর বোর্ড তো এগুলো ওভারলুকই করছে, তা না হলে ছবিগুলো আসছে কি করে হলে। ইমন, ইমনের কাছে আমি জানতে চাই যে একজন অভিনেতার কোনো সিনেমা যদি কখনো নকলের অভিযোগে অভিযুক্ত হয় বা যদি কখনো ভালগারিজমের অভিযোগ অভিযুক্ত হয়, অভিনেতারা কি আসলে সিনেমার কারণে বিব্রত হন কি না? না, এরকম যদি হয় তো ডেফিনেটলি সেই অভিনেতার অবশ্যই একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাবে,
তো ডিপেন্ড করে যে সে কাজটা করবে কিনা। আসলে অনেক সময় অনেকে প্রোডিউসারদের সেই সুযোগটা কি থাকে? আসলে নতুনদের ক্ষেত্রে যারা হয় যে ভালগারিজম তো আমাকে দিয়ে ডেফিনেটলি সম্ভব না, তো এরকম হয়তো অনেকের ক্ষেত্রে কিছু বলার নেই। নতুন যারা একদম নতুন যারা আসছে, যারা একদম না সুযোগ পেতেই হবে এরকম একটা অবস্থা আর কি, তো ওদের ক্ষেত্রে অনেক সময় এরকম উল্টাপাল্টা হয়ে যায়। তো আমার মনে হয় যে সেসব ক্ষেত্রে তাদের একটু সচেতন হওয়া উচিত। অ্যাডভাইসটা কি? অ্যাডভাইসটা হওয়া উচিত যে আমার মনে হয় যে ভালগারিজম নিয়ে ফিল্মে বেশি দিন টেকা সম্ভব না, কারণ একটা পিরিয়ড ছিল আমাদের ফিল্মে, ওটা কিন্তু শেষ হয়ে গেছে, কিছুদিন টিকেছে। ইভেন আপনি খেয়াল করে দেখবেন সেই আর্টিস্টদের ছবি কিন্তু এখন ওদেরকে নিতে যাচ্ছে না কেউ। হ্যাঁ, আপু যখন বিবেচনা করবে তখন এখনকার ভালো কাউকে নিতে চাইবে। সো আমার মনে হয় যে এরকম প্রলোভন দেখিয়ে যদি কেউ কোনো প্রডিউসার বা ডিরেক্টর যদি নিতে চায়, আমার মনে হয় যে স্ট্রেইট এটা থেকে একদম মানে না করে দেওয়া উচিত। আমি আসলে একটু দ্বিধান্বিধান থাকি, ভালগারিজম আসলে কি, কারণ কেউ কেউ বলেন যে এটা আসলে ভালগারিজম না, এটা হচ্ছে শিল্প। হ্যাঁ, কবি খুশি কবি গামের মধ্যে কারিনা আপনার টু পিস পরেছে, আচ্ছা, ওটা দেখার সাথে সাথেই আমাদের মোটা সোটা নায়িকারা ওই টু পিস পরা শুরু করলো। আচ্ছা আচ্ছা, তো বলেন এটা যদি কোনো ডিরেক্টরের মাথায় ইভেন প্রোডিউসারের মাথায় থাকে যে ওই বোম্বের ওই ড্রেসটা নকল করে পরালে ভাল লাগবে, ওর তো টু পিসের মাঝখানে যে চর্বিটা, হ্যাঁ, ওই চর্বিটাই হচ্ছে ভালগার। আচ্ছা, এবং তাকে বুঝতে হবে যে আমি এই নায়িকাকে এই ধরনের ড্রেস পরাবো কিনা। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব মুভি বাজার হোটেল দ্য কক্স টুডে মুভি ম্যানিয়া কুইজ বিজয়ের নাম। গতবারের প্রশ্ন ছিল রঙিন সিরাজউদ্দৌলায় নাম ভূমিকায় কে অভিনয় করেন? প্রবীর মিত্র। আর বিজয়ী হয়েছে ঢাকা থেকে সুবর্ণা আক্তার, যার টেলিফোনের লাস্ট তিনটা ডিজিট হচ্ছে 304। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রশ্ন, মুভি বাজার 50তম পর্বের অতিথি কে ছিলেন? এ কবরী, বি রাজ্জাক, সি ববিতা, ডি সোহেল রানা। আজকে আমরা আসলে যে কারণে একত্রিত হয়েছি আমাদের ফেসবুক পেজের, এবারের প্রশ্ন ছিল যে নির্মাতার স্বাধীনতা বলতে আমাদের দর্শক কি বোঝেন? আপনার কি মনে হয় যে আমাদের দর্শকেরা কি এখন এই যে থিওরিটিক্যাল বিষয়গুলোতে আরেকটু আগের চেয়ে কি বেশি মনোযোগী হয়েছে? অনেক বেশি হয়েছে। দর্শক যেরকম মন্তব্য করে ওদের আসলে খারাপ লাগে না, আমরা নকল করছি, কিন্তু আমি সেই সাথে এটুকুও বলবো যে আমরা কম বাজেটের মধ্যে ভালো কিছু করার ট্রাই করছে প্রোডিউসার ডিরেক্টররা, যে চেষ্টা করছে। তবে হ্যাঁ, কিছুটা মানে হয় না নিজস্বতারা বুঝিয়ে রাখা উচিত আমার মনে হয়। আমরা আমাদের দর্শক কি বলেছেন সেটা জানতে বরং একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর আবারও ফিরে এলো ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার। প্রিয় দর্শক, শুরুতেই দেখে আসি মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে একটি বিশেষ আয়োজন। আমি তোমার জন্য পৃথিবীকে করতে পারি পর, আমি তোমার আশায় থাকতে পারি অনন্ত প্রহর। তোমার এই অসীম ক্ষমতা আজ আমার নেই। অনেক সাধে ময়নায় আমার বাঁধন কেটে যায়, তোমাকে ছাড়া একটি মুহূর্ত থাকা যে কঠিন। তুমি আমার অনন্ত প্রেম, ঘুরে গেলেও নো প্রবলেম। ছড়া আলো হয়ে মনটায় আমার ভিজিয়েছ। দুজনেরই আসলে মুক্তি প্রতীক্ষিত কিছু ছবি জমা হয়ে গেছে, কি মনে গেছে শুনি। আমার একদমই নতুন একটি ছবি জানে না এমন, ছবিটির নাম, ডিরেক্টর এম এ রহিম, এটার প্রডিউসার হচ্ছেন আমাদেরই এডিটর, বাংলাদেশে যদি বলি যে সবচেয়ে জনপ্রিয় একজন এডিটর তহিদ হোসেন চৌধুরী, ওনার প্রোডাকশন হাউস থেকে ফার্স্ট ফিল্ম। আমি আগে অনেক ধরনের ছবি করেছি, লাইক রোমান্টিক অনেক বেশি করা হয়েছে, গল্প প্রধান ছবিও করেছি নার্গিস আপার ছবিটা, কিন্তু অ্যাকশন মুডে এই প্রথম এসেছি।
এবং আমার লুকটা অনেক চেঞ্জ ছিল, লুক নিয়ে আমি খোঁচা খোঁচা দাড়িতে একদম একটা সন্ত্রাসীর ভূমিকা অভিনয় করেছি প্রথমবারের মতো, অনেক বেশি অ্যাকশন করেছি। আর যদি বলি যে প্রথমবারের মতো, হ্যাঁ একদম প্রথমবারের মতো অনেক নেচেছি একটা ছবিতে, লুক এবং গেটআপ নিয়ে চেঞ্জ করে আসার চেষ্টা করেছি এই ছবিটাতে। এরপরেই রিলিজ পাবে আবার নভেম্বরের 21 তারিখে স্বপ্ন যেতু ছবিটি। এরপর আপুর ছবি আছে, আমাদের জানুয়ারিতে একসাথে ছবি করেছি পুত্র এখন পয়সাওয়ালা। এছাড়া আরও কিছু ছবি আছে সামনে রিলিজের অপেক্ষায়। এই মুহূর্তে আমার রিলিজ হবে পুত্র এখন পয়সাওয়ালা ছবিটি, যেটা একটা তারকা বহুল ছবি, মানে প্রতিটা ক্যারেক্টারই একটা তারকা এবং সেখানে পুরো লিডিং ক্যারেক্টারে ইমন আছে এবং দর্শকই জানবে যে ইমন একটা ভিন্ন ধারার চরিত্রে কিভাবে নিজেকে এখানে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আর এরপরেই আমার রিলিজ হবে আমার অনেক স্বপ্নের ছবি পৌষ মাসের পীড়িত, তো এ দুটো রিলিজ হবে। আর এছাড়া তো আমার ছবি চলছেই সরকারি অনুদানের ছবি কালীপুরীর মন, নাম ছিল জৈবতী কন্যার মন, ওই গল্পটা অবলম্বনেই নামটা হবে কালীপুরীর মন। আমাদের আজকের যে বিষয় ছিল সে বিষয়ে আমাদের ফেসবুক পেজে যারা মতামত দিয়েছেন তারা নানা ধরনের মতামত দিয়েছেন। কেউ বলেছেন যে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না, কেউ বলেছেন যে একজন পরিচালককে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া উচিত। যে সমস্ত মতামত আমাদের এখানে পড়েছে তার মাঝে যে কমেন্টটি আমরা বিজয়ী বলে মনোনীত করছি সেই কমেন্টটি দিয়েছেন আহমেদ আসিফ, আপনাকে অভিনন্দন। তিনি যা লিখেছেন আমি আপনাদের সম্মানে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, নির্মাতার স্বাধীনতা বলতে তার সৃষ্টি বা নির্মাণ যেন তিনি ভোক্তা বা দর্শকের কাছে সঠিক উপায়ে নিয়ে যেতে পারেন তাই বোঝায়। যদি তিনি তা পারেন তখনই আসলে তার নির্মাণ নিয়ে প্রশ্ন তোলা যায়, তার আগে নয়। অর্থাৎ নির্মাণের ভালো মন্দ বিচার করার আগে তাকে সেই সুযোগটুকু দিতে হবে। এখানেই একজন নির্মাতার স্বাধীনতা নিহিত যে তিনি যাই বানান তা যেন সঠিকভাবে দর্শকের কাছে পৌঁছাতে পারে। বাহ, চমৎকার আসলে। আপনাদের মতামত পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/moviebuzzerbd। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি নাগেশ আক্তারের কাছে জানতে চাইবো যে আপনি নানা ধরনের সিনেমা নিয়ে কাজ করেছেন, আপনার সিনেমায় আমাদের বাইরের আর্টিস্টও কাজ করেছেন, শাবানা আজমি কাজ করেছেন, আপনি নতুনদের নিয়ে কাজ করেছেন, আপনি পুরনোদের নিয়ে কাজ করেছেন, সামগ্রিকভাবে আমাদের চলচ্চিত্রটি নিয়ে আপনার মূল্যায়নটা কি? আমরা আসলে ঠিক কোন জায়গাটিতে আছি? ছবির সংখ্যা বাড়ছে কিন্তু ছবির কোয়ান্টিটি বাড়া আর কোয়ালিটি বাড়া এটা এক না। তো আমার মনে হয় যে ফিল্ম ইনস্টিটিউট যেহেতু হয়েছে সরকারের তরফ থেকে একটা বাধ্যতামূলক একটা নিয়ম করে দেওয়া উচিত যে ঠিক কোন লেভেল পর্যন্ত লেখাপড়াটা করে আসার পরে একজন নির্মাতা সে দাঁড়াবে, ফ্লোরে দাঁড়াবে। নতুন দিনের সিনেমা নিয়ে সম্ভাবনার জায়গাটা কি? আমরা তো ইমনের কাছ থেকে শুনি। আমি অনেক আশাবাদী বাংলাদেশের ফিল্মকে নিয়ে, কারণ এখন ভালো ভালো ফিল্ম তৈরি হচ্ছে। আচ্ছা, ভালো ভালো, এখন আগে শুধু সিনেপ্লেক্স ছিল, এখন শ্যামলী সিনেপ্লেক্স হয়েছে, যমুনা পরিবেশ আগের থেকে ভালো হয়েছে। আশা করছি যে সামনের দিনগুলোতে আমরাই আরও ভালো ছবি উপহার দিতে পারবো, আরও অনেক ভালো প্রোডিউসাররা আসবে যারা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। তো আর আমাদের যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, আমাদের সবাইকে এক হতে হবে, মানে আমার পাবলিসিটি করতে হবে আরেকটা নায়ককে নিয়ে, যে তোমার আমার কাছে এটা খুব মনে হচ্ছে যে আমি সাকিব ভাইকে নিয়ে বলবো যে ওনার ছবি দেখতে আসেন, উনি বলবে ইমনের ছবি দেখতে আসেন, আমি বলবো যে অনেক সাথে ময়না দেখতে আসেন, ওরা বলবে যে জানায়মন দেখতে আসেন, সবাইকে মিলে একটা টিম ওয়ার্ক করতে হবে, এছাড়া আমাদের মানে হবে না আসলে। ইমন এবং নাগরিজ আক্তার দুজনকেই মুভি বাজার স্টুডিওতে আসার জন্য আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এশিয়ান টেলিভিশনকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্মে ডাকার জন্য। আমি পরিশেষে এটাই বলতে চাই যে আমরা যেহেতু বাংলাদেশি সবাই, সো বাংলাদেশে বসবাস করি, সো আমাদের কিন্তু আমাদের দেশটাকে নিয়ে গর্ব করতে হবে, আমরা আমাদের দেশের ছবিকে নিয়ে গর্ব করতে চাই, আমরা সাপোর্ট চাই দর্শকদের সবাইকে, সমালোচনা না আর চাই না, আমরা চাই যে আমাদের যতটুকু ভুলভ্রান্তি ধরিয়ে দিন আপনারা, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি আপনাদের এই ভালোবাসাটা নিয়ে। ধন্যবাদ সবাইকে।
প্রিয় দর্শক, টিকিট কেটে দেখুন আমাদের সিনেমা, দেখুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত মুভি বাজার। Hello, thanks for joining me to today's video. For today's topic, we're going to be looking at coronary artery disease. So as always, let's start with the actual definition. So the definition of coronary artery disease is whenever there's an imbalance between the oxygen supply of the heart with the oxygen demand of the heart. So one of two things can happen. Either you can get a decrease in supply of oxygen to the heart, and these can be conditions such as atherosclerosis, and actually atherosclerosis is the number one cause of coronary artery disease. And so in this situation, the actual artery or the vessel actually becomes constricted because of the plaque formation, and so not enough blood can be delivered to the actual heart muscle for its needs of contraction. The other one can be spasm of the vessels. This is also known as Prinz Metal angina. And so again, when the vessel contracts, it's not able to give enough oxygen and blood flow to the actual myocardium. Besides this, we have, you know, arterial thrombi. You also have coronary emboli, inflammation such as aortitis, and you have dissection. So this is going to be causes due to decreased supply. However, you can also have some causes that are associated with increased oxygen demand of the heart. So in this situation, the heart requires so much oxygen that it's just not able to supply it with the amount of vessels that it has. And so this will occur in a case of such as hypertrophy. So hypertrophy is when the actual muscle thickens. So there's going to be so much muscle that, you know, kind of fulfilling its oxygen needs is going to be impossible. Other things such as catecholamines, you could also put in sympathetics. And you know, all of these will cause some sort of tachycardia. And so in these situations, the heart is beating so fast that, you know, meeting the oxygen demands will be very difficult. So this is your general kind of causes, and, you know, kind of I incorporated that with the actual definition. There are some risk factors that are important to mention, because remember, coronary artery disease is the most common cause of death in the world. So taking a look at risk factors to minimize that is very important. They're divided into modifiable and non-modifiable. And so again, when you have, when you divide them like this, of course you want to focus on, you know, changing the modifiable ones because they can be addressed. Modifiable, one of the biggest causes is going to be high LDL. And again, this is going to be the primary cause for atherosclerosis. So trying to decrease that LDL below 100 is very important in trying to limit the occurrence of coronary artery disease. Also, low HDL is another cause there. So then we have hypertension, diabetes, decreased activity, obesity, and smoking. So these are all modifiable causes. And the non-modifiable causes, the main ones can be family history. So oftentimes, patients who do come with coronary artery disease, they'll have some, you know, a dad or a mother or some type of grandparent did have coronary artery disease in the past. So that's something to look into. Males tend to be have more often. And people who are elderly, so greater than the age of 65, are also more at risk. So these are just the general risk factors to keep in mind. Now, clinically, how does a patient present? So the way the patient present is going to be very important. The main presentation is going to be pain. And this pain is a very, very typical pain. And this, you know, whenever you get a patient with chest pain, well, the first thing you need to rule out is myocardial infarction, not only because it's so common, but also because it's very serious. So I'm going to go into a lot of descriptors about the pain, because the pain is very characteristic, and it's very, very important that you are able to kind of, you know, understand which pain is going to be more likely and some type of coronary artery disease, and which pain is going to be, you know, non-cardiac or some type of other condition. So first, the way the patient actually describes the pain, the character of the pain is very characteristic. So they'll generally describe it as a tightness, some type of squeeze. They might even say there's like a band around it. They might even describe like a knot in their chest. So not they won't necessarily be talking about pain necessarily, but it'd be more like a tightness in their chest that they'll describe. Another way they can describe it is a heavy weight on my chest. They'll say that. They'll even say, I feel like there's an elephant on my chest. It might even present as a toothache or a jaw ache, because it does refer into those areas.
And they might even describe it as a lump in the throat, because again, remember, the neck is an area where it gets referred. Now, there are some ways that patient can describe it which make it unlikely that they're having some type of coronary artery disease. This is if they describe it as sharp or stabbing. So remember, the type of pain in coronary artery disease would be very diffuse, squeezing type of pain. So that's the general idea. Now, what will exacerbate it? It is generally exacerbated with exertion. So whenever they, you know, walk or run or do something, it tends to get worse. Also, when they become recumbent, so when they start to lay down, what this does, this increases the intrathoracic pressure, and so, or sorry, the volume, and so then the heart needs to deal with more blood, and that can increase the oxygen demand and then cause more pain. Also, sleeping, and this is because sleeping decreases the amount of oxygen you have, so this is another exacerbating factor. There are some things that can precipitate it. This can be a heavy meal. They say this might be because of the blood flow distribution towards the gut. That's one reason, but not necessarily known. Cold. Cold may cause vasoconstriction. That's the idea there. And sexual activity, for obvious reasons. And then we have relieving. Okay, so let's talk about radiation, actually, before we get to relieving factors. So MI, or, you know, just coronary artery disease, they do radiate. So these radiating factors, the primary area where you would see it is in the epigastrium. And so this is important because there could be, you know, then GIT diseases or conditions also become kind of in the differential. Not only that, but you can get it to the left shoulder, which is particularly common. However, not only can it go from the left the shoulder, but it can go all the way down to the arm and even down to the wrist and fingers. So that's something to remember. And I know typically most people think of it as the left arm, but it can present in both arms. So this is also something that does occur. On top of that, you also can get it in the lower jaw. However, the upper jaw is uncommon. And you can also get it into the interscapular space in the back. And finally, this can also present in the neck. So these are kind of the areas where the pain will be referred to. And any of these, again, you do definitely want to take very into high consideration that this might be a coronary artery disease. Now, that's kind of the radiating factors. Let's talk about the relieving factors. So relieving factors is going to be nitroglycerin and even decreased exercise. And so if it decreases with exercise, that's generally, you know, you want to be starting thinking of stable angina if it's relieving in general. Now, timing, these most coronary artery disease occur in the early morning. And this is because you have increased sympathetic nervous system activity and you have increased platelet aggregation, which make it more likely to have an MI at that time. So this is generally the pain that you would see. However, some patients don't have pain. They have something what's called an angina equivalent. This is also known as a silent ischemia or a painless ischemia. So these patients are very important that you're aware of this, because these patients won't come in with pain. They'll be complaining of some sort of dyspnea, nausea, fatigue. They might even complain that they're, you know, feeling faint. So you need to be aware of this. And the most common you know, person that you would see this in is either someone who's elderly or diabetic. And so this is probably has to do with the nervous system or some type of neuropathy that they may have, which doesn't allow them to feel pain as readily as others would. Now, what would you find on physical examination? When you do the vitals, one of the things that you'll notice is that they tend to have a high heart rate, and this is due to sympathetic nervous system, and high BP. And again, that's due to sympathetic nervous system as well. So remember, these patients, because they feel that pain and they're kind of feeling in trouble, they will tend to have a higher heart rate and BP. So on auscultation, what will you find? You do tend to have an S3, S4 heart sound. They also may have a paradoxical S2 split, so that's something to keep in mind. And if there's papillary rupture, they will have a mitral regurge type of murmur. Now, on physical examination, another very important sign that you want to look for is called Levine sign. In Levine sign, I have a picture of it over there. When you ask the patient where is the pain,
they'll put a clenched fist on the chest. And this is important because they have done some studies that patients who present with this clenched fist on their chest, it's very likely that they might be having a coronary artery disease. So that's a very, very important sign that you do want to look at. Now, when you do have these patients, what sort of investigations would you want to do? Well, one of the first investigations that you want to do, the number one that you want to do, is definitely you want to do an ECG. This is the number one investigation, and you want to make sure that you do the ECG as soon as possible. So when describing the ECG and the ECG changes, what I'm going to do is I'm actually going to show a heart here. So this is, you know, obviously the heart. And what I'm going to do is I'm going to draw a actual chest lead, which is right here. So this is the actual lead. And so it's going to be looking at the heart in this direction right here. So this lead is going to look at the heart in this direction. And so obviously the normal way the heart, you know, electrical activity of the heart moves is it goes down here through the bundle of His and then up the left ventricle here. And so as this signal is going through, the obviously the lead here is taking a look at it. And so you get a normal ECG here where you have the QRS there and T. And so this is just kind of diagrammatic. It's not going to be exactly like this, but you get the general point. You know, perhaps this QRS is a little bit too wide, but you get the idea. So what I'm going to look at first is, so this is how it normally looks. This is what we're looking at. So let's first take a look at the initial type of ischemia, which is called the subendocardial ischemia. And actually, subendocardial ischemia happens just under the endocardium. And this is generally the initial type of ischemia that occurs, so subendocardial. So what happens here? So as the signal normally comes down the bundle of His and now it's going up the ventricle, once it hits the subendocardial layer, that's where it's ischemic, it then kind of moves rapidly downwards. And this is, you know, many theories as why this occurs, but the idea is when cells kind of break down, the wall is going to be obviously broken down, and so the actual electrical signal can move much faster. And so what you notice is as it moves suddenly down, it's moving away from the actual chest lead. And so you get, and this current, actually, I should have mentioned this first, this current that goes down suddenly is called an injury current. And again, that's just because of the broken down you know, membranes, the signal tends to move much faster than in other directions. And again, just to reiterate, if you look, this signal is moving in the opposite direction of the actual chest lead, so it'll come out as a negative type of design. And so when we actually draw out the chest lead, of course we have a normal P, then you get a QR, right? And as it goes up, instead of going up to the baseline like it did before, now it's going to go in the opposite direction from the chest lead. And so you'll get an early type of cutoff there, and then you'll get the T wave there. So whenever you have subendocardial ischemia, what you tend to get initially is going to be a ST depression. So ST depression is going to be pretty much pathognomonic of subendocardial ischemia. Not only can you get ST depression, you can also get a T wave inversion. This, the reason why behind it, not known as well as with ST depression, and again, these are all actually theories, but just remember, ST depression or T wave inversion both signify subendocardial ischemia. So now, of course, if you let the ischemia continue, eventually what will happen is it'll continue onto the entire wall. And so when it continues onto the entire wall, we no longer call it subendocardial, we call it transmural. And so when you have transmural, what happens to the signal? So it goes down like it does before, and this time it goes out towards the actual chest lead. So when it's going towards the actual chest lead, you won't get an ST depression, rather you'd get an ST elevation. So let's just kind of see what that looks like. So you get the normal PQ. So now it's going down. Instead of going all the way down to base, it goes up and you get the T there. So this is called, this is going to be the image when you get a transmural infarction. So you get that ST elevation, which is important to look at. So now, not only can you get an ST elevation, but you can also get a hyperacute T wave, which is also symbolic of
of transmittal infarct. So not only are we going to look at that, so this is going to be in the acute. These are the two that you tend to see. However, over time, you do see some changes. So here, actually, okay, here you go. So what you notice here, what begins to develop is at the bottom here, you develop what's called a pathological Q wave. So what's a pathologic Q wave? What this little dip here, which isn't seen there, this occurs when there is no more electrical activity occurring in this transmittal infarct. And so what's happening is, because there's no electrical activity occurring, this lead is going to actually pick up the current that's in the septum. So this becomes actually like a window. And so when you have a Q wave, that means this area is not active at all. So so this kind of does have a poor prognosis. You're saying that there's actually no electrical activity occurring. So very important to see this. And this tends to occur with also a R wave depression. Okay. Yeah, a depressed R wave. So in a depressed R wave, you see how high it is here, it kind of goes down. So these two tend to occur together. And this generally takes a few hours to begin occurring. So that's the, and then what also can happen after a few days is you get a much deeper Q wave and you can get a T wave inversion. So after a few days, you get a much deeper Q wave and you can get a T wave inversion. And the T wave inversion is unique because it can last, it can continue lasting for weeks on end. And sometimes some patients will just always have a T wave inversion. And real quick thing, Q waves can also occur early on. That's called an early Q wave, so it's not always going to take hours to develop. And early Q waves do tend to reverse with treatment. So they don't tend to be as ominous as if you, when you get a late Q wave. Okay, so these are just the general types of, different types of designs, I guess you can get on the chest leads. Let's talk about the location. So, you know, you do have 12 chest leads. So the way I do it to know what location it's in, I kind of summarize it how I'm doing it now. So I'm writing all the chest leads here, V1, V2, V3, V4, V5, and V6. So this is how it comes up in the actual, when you have the ECG document. So the way I look at it is one in AVL, as well as V5 and V6, these are all lateral. So when these are, when you have ST elevation here, that signifies more of a lateral type of infarct. Whereas if you have 2-3 in AVF, this is inferior. Finally, V1 and V2 signify more of a septal type of issue, and then V3 and V4 are anterior. So by kind of having this in my mind, this image, I'm able to just kind of look at it and see where the actual infarct is occurring. And the location infarct is important. Anterior tends to have some of the more worse prognosis. So that's something to keep in mind. Next, after ECG, the next important test that you definitely want to do is you want to do cardiac biomarkers. The different cardiac biomarkers that are available is troponin T, troponin I as well. And finally, CKMB is also used. However, troponin T and troponin I are more specific than CKMB. And here we have a nice little graph here, which shows how troponin T and CKMB elevate in the blood and, you know, go away in the blood over time. So troponin tends to peak right around 12 hours, and it lasts for about 2 weeks. So it's going to be in the blood for a very significant amount of time. CKMB, however, peaks a little earlier, 4 to 6 hours, and it only lasts for 2 to 3 days. So CKMB is a little better in, you know, the fact that it does increase quicker and it goes away quicker, so you can detect reinfarction. However, it's not being used much anymore. Troponin is the only one that's used. It just tends to be more specific. CKMB, the only use, if it's used, is for monitoring reinfarction. So not besides that, not much use anymore. Next, you can also do what's called a stress ECG. So stress ECG is when you put a patient on a treadmill and you ask him to exercise until he is 85% of his maximum heart rate.
So how is maximum heart rate determined? That's 220 minus the age. So you do that factor and you get 85% of it. Now, while they're walking on the treadmill, they will be being monitored on an ECG. So as they're going, what are you looking for? So positive signs that this patient does have some sort of coronary artery disease is that as they're on the treadmill and they're getting closer to that 85% of maximum heart rate, they become symptomatic. So they might become breathless or have some chest pain or sweaty or tachycardia. Or they can have an ECG change. And so the ECG change would be an ST depression of greater than 2 millimeters. Beyond that, any change, drop in BP greater than 10 millimeters of mercury, or any ventricular tachycardia, arrhythmia, these are all considered positive signs. And generally, the earlier that the symptoms appear while they're on the treadmill, the worse the prognosis and the more specific the test, the higher the specificity, meaning that they do have the condition. Now, why would you do this to a patient? I mean, you're thinking they have a heart problem. Why would you want to push them even more? Well, you do these in cases where you are uncertain of the diagnosis, specifically in stable angina. Also, you do this as an assessment. So you can assess their capacity as well as you can assess how the treatment strategy is going and how they're improving. Also, you want to do this when there's an abnormal EBCT score, the external beam CT score, and we'll talk about that in a little bit, what that is. So, but you do want to do it when that occurs. What are some contraindications? Some contraindications if the patient had unstable angina within the past 2 days. So you don't want to do that in that case. Also, if the patient has any arrhythmias, because that makes it difficult to actually judge any type of ST depression. Any aortic stenosis makes it difficult for them to get that BP, the heart rate up as high. Myocarditis as well. If the patient has uncontrolled heart failure, you definitely don't want to do this. Any pulmonary hypertension or an infective endocarditis. So these are general conditions where you shouldn't be doing this because obviously the patient can't handle any stress on the heart. In these patients, oftentimes echo is helpful. So what an echo can do, it can actually assess the left ventricular function by looking at the wall motion. So oftentimes if it's abnormal, you'll see akinesia, which means that it's not moving or a certain segment is not moving, or dyskinesia, where a certain segment is moving abnormally. So it's not contracting how it's supposed to, maybe it's fluttering or just contracting weakly. What are indications for that? You want to do these in patients who have chronic stable angina. They have a prior MI. You look at the ACG and there's a pathologic Q wave, meaning it's a very poor heart, or just they have heart failure. So that's what you want to do. That's when you want to start doing an echo. Now, another study that's being done, which is pretty new, is called the electron beam CT or the multi-detector CT. And what this does is it evaluates the amount of calcium in the coronary arteries. And then based on how much calcium is there, you get an Agatston score. And so why are we looking at coronary calcium? Plaques that have atherosclerosis, they tend to have high calcium as well. So you're kind of looking at how much atherosclerosis is actually in the artery. This is prognostic. You're just kind of evaluating how bad the actual artery is. You're not necessarily doing any form of treatment. And finally, you can do what's called a coronary angiography. In a coronary angiography, what you do is you put a dye into the actual blood vessels of the heart, and then you kind of take an X-ray. And this can detect any type of coronary obstruction, coronary artery obstruction. And so what the picture you get is like this. And so you can see over here, that's the left coronary artery there. And you can see that the lumen is contracted here. And you can also see the same thing over here, and this is the left circumflex. So this not only confirms that you have some type of constriction going on here, but it can tell you where it's occurring. And this is because when you put the dye into the vessels, it actually can outline the lumen of the arteries. And when do you use this? Basically, if you assess for a CABG, and CABG is when you actually do open heart surgery. We'll talk about that in a little bit. And when you want to confirm the diagnosis of some type of coronary artery disease. Okay, so that
kind of talks about investigations there. Now let's look at the how you manage this patient. So when a patient comes into the ER and he's talking about that typical pain that we talked about earlier or some kind of equivalent, the first 10 minutes, you have a lot of work to do. So in the first 10 minutes, you want to make sure you do a quick focus history and physical examination, and you want to start with some prophylactic treatments. So in your focused history and physical examination, you're trying to assess what kind of condition they're in, and you're trying to rule out any underlying conditions or contraindications to some of the medications that you want to give. So one of the first things that you want to do is you want to do your ABCs, and you want to check their check for hemodynamic stability, and see if they have any heart failure. Next, you want to ask for any bleeding, any neurological symptoms, or aortic dissection, and this is because this would be then contraindicate any fibrinolytics that you may give. Sildenafil is another thing you want to ask for, and this is because then nitroglycerin becomes contraindicated. And finally, you want to ask about cocaine and ergotamine, and because of course that can talk, then you can might be thinking about Prinz metal angina. And for the purpose of exam, oftentimes if they say the person was at a party, that could, you know, that might be cocaine, or if someone has a migraine, that might be, you know, they might have been taking ergotamine. So just two things that you want to look for. So after taking this very focused history and physical examination, you do want to start some initial prophylactic type of treatments to, you know, make sure you stabilize the heart and, you know, don't let the plaque rupture or get worse while you're trying to do some of the investigations. So the first thing that you want to do is give aspirin and clopidogrel, and this is also known as dual antiplatelet therapy. And this is commonly given. However, if they do have a bleeding risk, then this is contraindicated. So you may just want to give one, or you may not want to give it at all if they have, you know, some type of bleeding risk, either in the history or currently. Beyond that, you also want to give sublingual nitroglycerin, and this is going to cause dilation of the coronary arteries. And just real quick, the aspirin is going to be 160 to 325 milligrams, and that's going to change later in the chronic. But initially, in the acute setting, you want to give aspirin 160 to 325 milligrams. However, with the sublingual nitroglycerin, you're going to want to give them 0.4 milligrams at 5-minute intervals, maximum of 3 times. So for 15 minutes is the maximum they'd be taking it. Contraindications, low BP, less than 90 millimeters of mercury. Again, it would cause vasodilation, so you don't want to worsen the BP there. Also, right ventricular infarction. And actually, you do want to look for right ventricular signs of right ventricular infarct when you're doing the physical examinations. And so what you're looking for is raised JVP, or even like hepatomegaly, or, you know, edema in the extremities. Also ask about sildenafil, because that is a contraindication if they've taken it less than 24 hours. So you do want to look for these things, that way you can make sure not to give them any type of medication that would be contraindicated. After that, if the sublingual nitroglycerin should, you know, with the aspirin and clopidogrel and sublingual nitroglycerin, you should see some changes. If you don't see changes, you might want to consider giving IV nitroglycerin. And this is generally reserved if the pain is still persistent or if the STT changes have not changed. So those are the two times you want to use this. Oxygen, you only want to give if the oxygen saturation is less than 94%. Also, morphine, you do want to give as well. That'll help with the pain. You generally give 2 to 4 milligrams IV, and this will also help control the tachycardia and all those things if the patient is, you know, more calmer and more relaxed. The mnemonic for this is MONA. This is what I use: M for morphine, O for oxygen, N for nitroglycerin, and A for aspirin, and now clopidogrel. So you want to think of that as well. Now, what I've also seen given, or seen in the literature, is beta blockers. Of course, this is contraindicated if patients are having heart failure or any type of hemodynamic compromise, as well as if they have bradycardia or some sort of airway disease. But beta blocker is mentioned, as well as giving statins. Now, statins, you might want to consider long-term, but I have seen them. I have written some books that you want to give immediately as well. So, of course, it won't help in the acute way, but I just want to write it down just because I read it, but I've never actually seen that done. And
then what you want to do is you want to give IV access, so that you can start, you know, pumping the medications. You want to go ahead and order that ECG, and you want to go ahead and order that cardiac biomarkers. And so again, all of these things that I just mentioned needs to all occur within 10 minutes so that you can then go ahead and figure out what's the next step in management. So after doing all of that, then you want to try and classify exactly what type of coronary artery disease they have. So the first thing that helps you is by looking, as we talked about before, by looking at the quality of the pain. So if the pain tends to only be with exertion and gets relieved with rest, then this is going to be stable angina. And so that's the definition of stable angina. So however, if the pain is constant and nothing seems to make it any better, and they're just laying down and it's still painful, then this tends to be known as an acute coronary syndrome. So acute coronary syndromes, these tend to be more serious, obviously. So once you notice that the patient has acute coronary syndrome, you then look at the ECG. If the ECG shows sign of ST elevation, like we just discussed before, that's a STEMI, so ST elevated MI. However, if there is no ST elevation, then the next thing that you want to look at is the cardiac biomarkers, the troponin T and I, that again we've discussed with the investigations. So if the cardiac biomarkers are elevated, then this by definition is NSTEMI, and if it's not elevated, so if it's elevated, it's NSTEMI, and if it's not elevated, then this is going to be unstable angina. So right now what I have kind of drawn out here for you is all the different type of coronary artery diseases. So stable angina, when it's only pain with exertion. Unstable angina, when there is no elevation in cardiac biomarkers. NSTEMI, when it's elevated, cardiac biomarkers. And STEMI, when you have ST elevation. And of course, you also have elevated cardiac biomarkers. Now, unstable angina and ST elevated MI, the only difference is whether cardiac biomarkers are elevated. And since we're using troponin, and troponin doesn't peak till about 12 hours, oftentimes you can't differentiate between these two for 12 hours. So if you get the biomarkers within 2-3 hours and you see the negative, you don't want to just think that, oh, it's unstable angina. You want to keep doing them for another 12 hours, maybe like every hour or so, until 12 hours, and then you can safely say it's unstable angina. So let's first talk about the least severe of all these conditions, the stable angina, and what you'd want to do. So the first thing you want to do in stable angina is do a stress ECG or an echo if that's contraindicated. And what this will do, this will help you first confirm the diagnosis and understand the severity of it. Now, if there is positive symptoms in the stress ECG, then you want to go ahead and do an angiography. And so the angiography will tell you again, give you a more detailed picture of what's actually going on in the arteries. And depending on what that gives you, you might choose to do an angioplasty with a stent. So that's actually putting a balloon there, which we'll discuss later. Or you might want to do a CABG, which again we'll discuss in a little bit. You also want to focus on risk factors and minimizing risk factors. And this means keeping the LDL less than 100 and actually less than 70 if they have diabetes mellitus. It also means trying to maintain a high HDL as well. So these are risk factors you want to watch out for. And this can be done by either giving statins or beta blockers. So that's, of course, aspirin as well to prevent any clots. Now, unstable angina and actually NSTEMI, once it's confirmed, you want to try anticoagulating. If they haven't started beta blockers, you want to start on beta blockers, and you want to go ahead and continue the nitroglycerin. And so this is the same for unstable angina, for NSTEMI and STEMI as well, which is we're going to get to in a little bit. So this is generally, once you've known that it's acute coronary syndrome, this is the next step in treatment. Now, when we're looking between unstable angina and STEMI, the first thing you want to remember is you do not use any fibrolytics. So fibrolytics are completely contraindicated, and they can actually make things worse. So what you do use instead of, because you can't use fibrolytics, is you do use a scoring system called the TIMI score, which stands for thrombolysis index in myocardial ischemia. So what this score does is it helps you determine whether you're dealing with a very severe type of ischemia or not. And so it's made up of 6 factors, and I use the mnemonic America to help me remember all of the different
type of things you want to keep into consideration. So the first A is going to be for age. So age greater than 65 will get 1 point. The biomarkers, the troponin levels elevated is going to get another point. ECG showing ST elevation, ECG changes showing the STT changes is going to get another point. Risk factors such as family history, hypertension, diabetes mellitus, obesity, and even smoking. If you have three of these, then that gets 1 point. I stands for any ischemia, this like two episodes of ischemia within the last 24 hours, any history of coronary artery disease, and if they use aspirin within the last 7 days. So when you apply this score and they get a score between 0, 4, or 5 to 7, 0 to 4 means they're low risk, so they can be managed with medicine alone, which would be the what we're doing up here, the anticoagulants, the beta blockers, and nitroglycerin. And if it's between 5 and 7, these patients are considered high risk and they need to get cardiac catheterization. And again, we'll talk about that in a little bit. So now that we're done with that, we can go ahead and talk about ST elevated MI. So in ST elevated MI, the first thing you want to think about doing is reperfusion. But on top of reperfusion, you still want to be making sure you're giving the anticoagulates, beta blockers, and nitroglycerin as well. So the question is, how are you going to reperfuse? So the number one choice is going to be primary PCI. PCI standing for percutaneous intervention. So this is by far the number one choice. You do want to try to do this in within 90 minutes, door to balloon. However, we will give less than 120 minutes if they're being transported from another facility. Now, sometimes you will do it at any time, no matter how long it takes. Say they're from a very far facility, it's not going to be able to be here within 120 minutes, you still don't care. You still want the patient here because it's just such a great advantage. This is going to be in cases if the diagnosis is in doubt, or if the they have a high, very high bleeding risk, or if they're in shock. So these three types of patients, it doesn't matter how long it's going to take, get the patient here so they can do PCI. Also, if the patient has been having these symptoms for greater than 12 hours, in these patients, fibrinolysis is ineffective because the actual clot has become so hardened that it's not going to work. So patients greater than 12 hours, you want them to come in. Now, how does PCI work? So what you can see with PCI here is you have this plaque here. You take a catheter, bring it into the plaque, you dilate the balloon, and so now you can see that the actual vessel has opened up. So this is a balloon angioplasty. We actually increase the balloon. Sometimes they can actually put a stent there, and so there's different ways of doing it, but the idea is you're kind of physically widening up the vessel, and so this is the number one choice. Now, if this is another choice that we do have is going to be fibrinolysis. So fibrinolysis is opening up the clot with the use of drugs. However, this is not preferred because it has a high bleeding risk. But when you do use it, you want to use it within 30 minutes from door to needle time. What agents would you use? You can use Alteplase, Tenecteplase is another one. You can also use Retoplase and Streptokinase. However, Streptokinase is considered the most inferior out of all of these. Now, the only time fibrinolysis is indicated is if PCI is unavailable and you can't get the patient to another center within the 120 minutes and they don't have any of these symptoms here. So you're trying to avoid fibrinolysis as much as possible. Why? Because of the bleeding risk. So, and PCI is just way more superior to that. And also, of course, this has to be done within less than 12 hours. So rescue PCI. So now if fibrinolysis doesn't work, you have to do something called a rescue PCI. When do you do this? This is if the patient has worsening pain, even though he's been treated, if they still have ST elevation after the fibrinolysis, if they go into heart failure, or if they become suddenly unstable, then you want to do is called a rescue PCI, where you go ahead and just go back to the PCI. Now, in certain cases, and by the way, this is, I didn't write that here, less than 12 hours. So in certain cases, you want to do a surgery, which was done much more before, but now with PCI isn't being used as much,
and that's called CABG. So CABG is coronary artery bypass graft. So in this surgery, what they do is they take a vessel from the saphenous vein in the leg or the internal mammary vein, and they kind of punch a hole in the aorta, and then they so here's a clot here. So you bypass the clot, and so you're able to perfuse the area of the heart there. So this is generally done anytime you have a unsuccessful or a complicated PCI. So that's kind of one of the main reasons we use that. And so this is kind of like a secondary reason. Primary reasons, if the left main artery, so you do the angiography and you see that the left main artery is involved, or you see that there's three vessels involved, or if there's a severe, low left ventricle ejection fractions. Also, if the patient has the MI and he develops certain complications, such as a septal rupture, a papillary muscle rupture, or a ventricular aneurysms, you do want to do a CABG. And this is just because you're going to be doing open heart surgery anyways, so you might as well just go ahead and do a quick CABG while you're kind of in there. So after you've done all this, you stabilize the patient, what is the non-acute management? So again, what we talked about earlier was the acute management that all needs to be done within a few hours, either do the PCI, the CABG, or do the fibrinolytics, or whatever you need to do. Now, once the patient stabilized, he's in the hospital, he's admitted, what do you want to continue doing? So generally, you do want to go ahead and continue with the antiplatelet therapy. So this is going to be the aspirin. Now you can lower the dosage though, 75 to 100 milligrams. And you want to basically continue this indefinitely. And so this is going to prevent new platelets from forming. You also want to continue the clopidogrel. And if ticagrelor and prasugrel is indicated if any type of invasive procedure was done. Nitrates do need to be continued, and this is going to be prophylactic. And you also want to go ahead and continue the anticoagulants as well, unless there's a, and specifically you want to continue the anticoagulants if there's any risk of emboli, such as an atrial fibrillation. And so generally what you want to do is you want to do the dual antiplatelet therapy plus rivaroxaban. So, and this you want to do the rivaroxaban, you want to maintain for up to 1 year if there's some risk of emboli. And finally, while the patient is in the hospital, you do want to increase ambulation. So you want to get them to start walking around and trying to being as normal and regular as possible. So this is going to be the non-acute management. Then there are certain things you want to keep in mind before you're going to discharge the patient. So before discharge, there's many things you want to do. First thing is you want to take a look at the left ventricular ejection fraction. However, this will be low. It does take a few days to actually go back to normal. So if it's low, don't be too worried, but it's good kind of baseline to get. Also, for many patients, you want to do a stress test, a stress ECG test. This is generally done for patients who had partial or no revascularization. And so what you're looking at is how well of a job did you do? Is there still some ischemia there? And so this helps detect any residual ischemia that might be there, identify some arrhythmias, and also evaluate the patient's exercise level so you can create some type of cardiac rehabilitation program. You kind of know where they're at. It is contraindicated in certain patients to do the stress test on the same day. This would be patients who had full revascularization done, and because it's just not necessary, you know that there's no ischemia there. If they have heart failure or if they have arrhythmias which are life-threatening, in that situation, you want to just go ahead and do an echo, oftentimes for those patients, just to kind of look at the heart and how it's functioning. Finally, discharge medication that you want to give. You want to continue on that dual antiplatelet therapy, plus or minus the anticoagulants that we talked about earlier. ACE inhibitor is a great idea if it was an anterior MI, and if they have any history of hypertension, diabetes mellitus, or chronic kidney disease. Aldosterone antagonist, especially if it's an NSTEMI, is indicated. Statins to lower the LDL, beta blockers, again, to decrease heart remodeling. And finally, you want to do some lifestyle changes. So you want to get their hypertension under control, glucose under control, quit the smoking,
And then, of course, get better diet and exercise. And so with that, you know, you kind of continue to monitor the patients and see how they're doing. And then, you know, hopefully they do better. So thanks for watching the video. See you in my future videos.